হঠাৎ নিরামিষ দিনে বাড়িতে কি রান্না করব সেটা ভাবছিলাম। তখন মনে পড়ল বহুদিন পাঁপড়ের ডালনা খাইনি, বাড়িতে এটা মা বানাতো, আর আমি স্কুলে খেয়ে যেতাম, অনেক সময় স্কুলে খেয়েও যেতাম নিয়েও যেতাম, এতটাই পছন্দ আমার এই পাঁপড়ের ডালনা। তবে অনেস্টলি আমি এখানে একটা কথা স্বীকার করব, আমি না এই তরকারিটা করতে জানতাম না। তো মাকে ফোন করলাম, মা তুমি আমাকে বলে দাও কী করে করব। মা আমাকে পদ্ধতিটা বলে দিল, আর তার সাথে বলল আমি এটা যেন ঝিঙে দিয়ে করি, আলু আর ঝিঙে দিয়ে করলে খেতে অনেক বেশি টেস্টি হয়। নমস্কার, আমি জয়ন্তী, আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। পাঁপড়ের ডালনা করার জন্য প্রথমেই কিন্তু আমাদের পাঁপড় ভেজে তুলে রাখতে হবে। এখানে আমি ছোট সাইজের পাঁপড় নিয়েছি, তাই আমি ভাঙিনি বা টুকরো করে নিইনি। আপনারা যদি বড় সাইজের পাঁপড় নেন তাহলে দুই টুকরো করে ভেজে নেবেন। সমস্ত পাঁপড় ভাজা হয়ে গেলে কড়াতে যেটুকু তেল থাকবে ওই তেলের মধ্যেই আমি ডুমো করে কেটে রাখা আলু ভেজে তুলে নেব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুটা ভাজতে ভাজতেই সাইডে আমি একটা ঝট করে মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, আর 2 ইঞ্চি আদার টুকরো, একটা মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেক, আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ওইদিকে মশলা করতে করতে এদিকে আলু কিন্তু একদম লাল করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই কিছু ফোড়ন দিয়ে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আমি 2 টুকরো করে দিয়েছি, হাফ চা চামচ দিলাম 5 ফোড়ন, আর আমি সামান্য দিচ্ছি হিং। এটা আপনারা ব্যবহার নাও করতে পারেন, এটা অপশনাল, তবে আমি ব্যবহার করছি যেহেতু নিরামিষ রান্না, হিঙের যে সুগন্ধটা আছে বা টেস্টটাও কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ফোড়নগুলোকে হালকা নেড়েচেড়ে ভেজে নিয়েছি, আর তারপর দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্ট। এখন মশলাটা ভালোভাবে কষে নিতে হবে, আর একটু তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি কিছু গুঁড়ো মশলা ইউজ করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো। যেহেতু মশলাগুলো খুব ড্রাই তাই সামান্য জল দিয়ে আমি আলুর সাথে মশলাটাকে ভালোভাবে কষে নেব। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের ঝিঙে, যেগুলো আমি একটু আড়ে আড়ে এইভাবে কেটে রেখেছিলাম। এখন ঝিঙেটাও আলু এবং মশলার সাথে ভালোভাবে কষে নেব যতক্ষণ না ঝিঙেটা একটু নরম হয়ে আসে। তো এখানে দেখুন ঝিঙেটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পাঁপড়ের ডালনাতে যেহেতু খুব বেশি ঝোল হয় না তাই আমি খুব বেশি জল এখানে ব্যবহার করব না। তারপর ঝোলটা ফুটতে শুরু করলে আমি এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট পরে খুলে লবণ চেক করে নিতে হবে এবং চেক করে নিতে হবে আলু সিদ্ধ হয়েছে কিনা। তো আমি 2টোকেই চেক করে নিয়েছি, আর তারপর উপর থেকে দিয়ে দিলাম 1টা চেরা কাঁচা লঙ্কা, আর সামান্য উপর থেকে ছড়িয়ে দিলাম চিনি। যে কোনো নিরামিষ তরকারিতে অল্প একটু চিনি দিলে তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। এখন তরকারিটা মিডিয়াম ফ্লেমে ফুটছে, আর উপর থেকে আমি পাঁপড়গুলোকে সাজিয়ে দিলাম। এরপরে 1 চা চামচ ঘি নিয়ে পাঁপড়ের চারিদিক দিয়ে তরকারির উপরে আমি এইভাবে ছড়িয়ে দিলাম। এখন তরকারিটাকে ঢেকে দেব, আর ওভেনটাও অফ করে দিয়েছি। 5 মিনিট পরে আমি এটাকে খুলছি, আর এখন দেখুন পাঁপড়গুলো একদমই নরম হয়ে গেছে। পাঁপড়টা দেওয়ার পরেও যদি আমি ওভেনটা অন রাখতাম তাহলে পাঁপড়গুলো কিন্তু অনেক বেশি নরম হয়ে যেত আর ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। এরপর পাঁপড়গুলোকে তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 5 মিনিট পরে আমি এটাকে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো যতটা ঝোল ছিল পাঁপড় কিন্তু অনেকটা অ্যাবজর্ব করে নিয়েছে, আর ঝোলের পরিমাণটা কিন্তু অনেকটা কমে গেছে।
এই পাঁপড়ের তরকারি আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানান। এই তরকারি ধোঁদল দিয়েও হয় বা অনেকে যেটাকে পুরুল বলে থাকেন, শুধুমাত্র আলু দিয়েও পাঁপড়ের ডালনা হয়, আবার পেঁয়াজ দিয়ে আমিষভাবেও পাঁপড়ের ডালনা করা যায়। তবে আপনারা খেতে সবথেকে বেশি কোনটা পছন্দ করেন সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকেও ফলো করে নিতে পারেন। ধন্যবাদ।